করোনার প্রাদুর্ভাবের পর থেকে বড় ধরনের ধকল সহ্য করছে প্রমোদতরী শিল্প। অনেক ক্রুজ লাইনারে সংক্রমণ ধরা পড়াতে তাদের ব্যবসাও গুটাতে হয়েছে। বিপর্যস্ত এই শিল্প থেকে সরে যাচ্ছেন অনেক প্রতিষ্ঠান, ফলস্বরূপ ভেঙে ফেলা হচ্ছে এই বিশাল প্রমোদতরীগুলোকে। বিস্তারিত জানাচ্ছেন মোবালিক করিম। একসময় এই প্রমোদতরীগুলো ছিল বিনোদন আর বিলাসের প্রতীক, যেগুলো নির্মাণ ব্যয় কোটি কোটি ডলার, এগুলো থেকে আয় হয়েছে তেমনি। কিন্তু করোনা সংক্রমণের পর থেকে পর্যটন শিল্পের পাশাপাশি এই শিল্পেও ধস নামে। অনেকগুলো প্রমোদতরী বা ক্রুজ লাইনারেও আক্রান্ত হন অনেকে, এতে তাদের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। একদিকে রক্ষণাবেক্ষণের খরচ, অন্যদিকে পোর্ট ফি, কিন্তু বন্ধ রয়েছে তাদের কার্যক্রম। এ অবস্থায় বেশ কিছু প্রতিষ্ঠান গুটিয়ে ফেলে তাদের কার্যক্রমকে, যার ফলে পশ্চিম তুরস্কের এই ডকইয়ার্ডটিতে এদের অবস্থান, যেখানে এগুলোকে বাতিল হিসেবে গণ্য করে ভেঙে ফেলা হচ্ছে। এমন আরও অনেক জাহাজ এই বন্দরের দিকে এগিয়ে আসছে, যেগুলোর পরিণতি হবে একই। জাহাজগুলো এতই বড় যে 100 জন শ্রমিকের প্রায় 6 মাস সময় লাগে প্রতিটি জাহাজ কাটতে। মুবাল্লিক করিম, মাই টিভি।